বজ্রাঘাতে আহত এক অস্থায়ী বিদ্যুৎ কর্মী। আহত যুবকের নাম মহামণি দেববর্মা, বয়স আনুমানিক 21 বছর, পিতা ইন্দ্র দেববর্মা, বাড়ি তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াকামী ব্লকের কাকড়াছড়া এলাকায়। সংবাদে জানা যায়, কয়েকজন যুবক প্রতিদিনের মতো এদিনও কাজের সুবাদে নুনাছড়া এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার সারাইয়ের কাজে যায়। বিদ্যুৎ সংযোজন ছিন্ন করে প্রত্যেকে যার যার কাজে হাত দেয়। বৈদ্যুতিক খুঁটির উপরে কাজ করছিল মহামণি দেববর্মা, সেই সময় আচমকা বজ্রপাত হয়। সেই বজ্রপাতের বৈদ্যুতিক ঝটকা মহামণি দেববর্মার উপরে পড়ে, সঙ্গে সঙ্গে মহামণি দেববর্মা ভূপাতিত হয়। অন্যান্য শ্রমিকরা তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়াতে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেয়। তার দেহের প্রায় 50% পুড়ে যায়। মানে বজ্রপাত হয়েছে, মানে কারেন্টে লাগছে নাকি বজ্রপাতে? কোন সময় হয়েছে ঘটনা? কোন সময় হয়েছে? কোন সময়? নাম কি? নাম মহামণি দেববর্মা। ভাজি ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।